গুড মর্নিং, এখন বাজে সকাল 8:20। তাতানা এখন এদিকে যোগা করছে আর সকালের ঘরটা একটু অগোছালো, এখানে ব্যাগ পড়ে রয়েছে, এখানে এই জামা কাপড়গুলো কাচতে হবে, ধুতে হবে। চলো তোমাকে বারান্দায় নিয়ে যাও। আর এই গাছটা টুলটা ওখানটা ছিল না, টুলটা নিয়ে গিয়ে কালকে ওই ক্রিসমাস ট্রিতে রাখা হয়েছে, তার জন্য সরানো হয়েছে। তোমাদের ফুলগুলো দেখাই, কি সুন্দর হচ্ছে ফুলগুলো, দাঁড়া এই দেখো, দেখেছ কি সুন্দর, কত বড় বড় ফুল হয়েছে, এত ভাল লাগে না দেখে, কি বলবো। এই ফুলটা তো সব থেকে বড় হয়েছে, এই যে খুব সুন্দর লাগে। কালকে আবার এনজয়, গাছগুলোতে সব সার দিয়েছে, এখানেও হয়েছে ছোট ছোট, জানি না এগুলো বড় হবে নাকি। আর এই এই দেখো কালকে যে লঙ্কা গাছটা এনেছে, এই যে একটা লঙ্কা আমার হয়ে রয়েছে। আর এই যে বাস্কেটটা এনেছিলাম, এটা তো এখনো রাখা হয়নি। এখানে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো এগুলো এখানে রাখতে হবে, এখন থাক একটু পরে রাখবো। মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে সানডে, যদিও তোমাদের সকালবেলা একবার গুড মর্নিং বললাম, কিন্তু সামনাসামনি তো আসেনি, তার জন্য আরেকবার গুড মর্নিং বলে দিলাম আর চায়ের কাপ হাতে নিয়ে। আর আমি না এরকম সকালবেলা মেরি বিস্কুট দিয়ে চা খাই, আর বিস্কুটগুলোকে না এরকম হাফ হাফ করে ভেঙে নিয়ে আসি, খেতে সুবিধা হয়। এই যে মানে এখানে এসে ভাঙতে গুঁড়ো টুড়ো পড়বে, এই পড়বে, একজন ওখান থেকে একেবারে ভেঙে নিয়ে আসি, এখন চোবাবো আর খাবো। এই চায়ের নেশা আমার আগে একদম ছিল না, মানে ওই খেলে খেলাম, না খেলে না খেলাম, এরকম সময় পেলে খেলাম, সময় না পেলে খেলাম না, এরকম। তাতানে যখন স্কুল ছিল আগে, মানে ওকে সকালবেলা স্কুলে দিয়ে আসতে হতো, তখন এসবে নেশা ফেশা ছিল না, নেশা থাকবে কি করে, সময়ই পেতাম না। স্কুলে দিয়ে এসে ঘরের কাজকর্ম করে আবার টাইম মতো নিয়ে এসে আবার রান্নাবান্না। এবার যবে থেকে ওর স্কুলটা বন্ধ হয়ে গেল, মানে এই করোনার সিচুয়েশনের জন্য স্কুল পুরো বন্ধ হয়ে গেল, ঘরে বসে পড়লাম, তখন থেকে আমার সকালবেলা একটু চায়ের নেশা হয়ে গেল এরকম। তো এখন আর মনে হয় কি না, না হলে ঠিক ভালো লাগছে না। সেদিনকে তো কালকেই তো, হ্যাঁ গ্যাসটা খারাপ হয়ে গেছিলো বলে কত বেলায় খেলাম, তাও খেলাম, মানে এরকম, মানে না খেলে, ও যে সবাই বলতো আগে যে চা না খেলে মাথা যন্ত্রণা করে, মাথা যন্ত্রণা করে, আমার কালকে সেম ওরকম হচ্ছিল, মাথাটা কেমন কেমন করছিল, যেই চা খেয়েছে ঠিক হয়ে গেছে, তখনই বুঝলাম আমাকে ধরে ফেলেছে, ব্যাস এই মনে হয় না ছাড়া যাবে বলে। তবে সন্ধ্যাবেলাটা আমি ধরিনি, সন্ধ্যাবেলা যে চায়ের নেশা চা খেতেই হবে সেই ব্যাপারটা আমার মধ্যে এখনো নেই, ওর তো ওটা আমার করার ইচ্ছাও নেই। এক বলে আছে ঠিক আছে, তবু সকালবেলা আমি কিচ্ছু বানাবো না, কালকে রাতে যে চাও করেছিলাম সেখান থেকেও একটুখানি রয়ে গেছে, তো আর কেক আছে, তো ওই দিয়ে মিলে জুলে আজকে ব্রেকফাস্ট করে নেবো, করবো না। তাহলে চলো আজকে শীতের সকালটা একদম হাতে চায়ের গরম গরম চায়ের কাপ নিয়ে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম ভাগ্য কার আছে বলো, তাতান মাইক্রোওভেনটা আনাতে, তাতান মাইক্রোওভেনে গরম করতে পারে খাবার, আমার যে কত সুবিধা হয়েছে কি বলবো। এই খাবার টাবার কিন্তু গরম করে ওই আমাকে দেয়, আর এটা কিন্তু ও আমাকে মা বলে আমাকে, মা, হ্যাঁ মা, এটা কি, আমি তোমার মা, আচ্ছা হ্যাঁ তুমি তো আমার, আচ্ছা। আর এই যে দেখো চাও দেখো আর প্লেট দেখো, আরে প্লেট ফ্রাইডি করে, ছোট প্লেট বড় প্লেট কিছু নেই, ঠিক আছে তুমি দিয়েছো সেটাই অনেক, দে দে দে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চামচ চলে চামচ চলে, এটা দেখাবে খাটা চামচ দেখাবে, আচ্ছা নে না এটা দিয়ে হয়ে যাবে এটুকু তো। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এই দেখো রান্না করব বলে এই পালং শাক বাস্তে মানে বসেছিলাম আর কি, বার করেছিলাম, এই কটা পেয়েছি ভালো ফ্রেশ। আর এগুলো দেখো সব পোকা পাতা, শাকটা এত বাজে কি বলে, দেখো সব পোকা পাতা পাকা পাতা, মানে এখান থেকে আর বেছে আমি আর কিছু নিতে পারছি না, পোকা পাতা পাকা পাতা কত পাতা, এই যে পুরো ওই যে পাতাগুলো, এই পাতাগুলো পোকা পোকা, এগুলো আর দেওয়া যায় ভালো, ফুটো ফুটো না না, এই যে আমি দেখো একবার, এই যে ফুটো ফুটো, তো কি আর করব এখন, এগুলো এতগুলো দু আটি শাক এনেছিল, এই এতগুলো ফেলানি, তার মধ্যে থেকে এইটুকু ভালো পেয়েছি। তো আজকে এই রান্না হবে পালং শাকের চচ্চড়ি, তার জন্য এখানে সব সবজি টবজি বার করেছি, এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাতটা রেডি করেছি, এখনো বসাইনি, ওটা পরে বসাবো। আর এই যে এখানে কড়াইশুঁটি শিম আছে, বড়ি দেবো, আর কালকে মা আবার একটু কচু বাটা নিয়ে এসছে, ওটাও বার করেছি।
শাক যেহেতু অল্প একটু, এই যে ধুয়ে নিয়েছি শাক, তাদের অনেক বেশি বেশি সবজি বার করেছিলাম, কিন্তু সব রেখে দিয়েছি। এখন এই যে কটা সবজি কেটে নিয়েছি, এখানে শিম, বেগুন, কড়াইশুঁটি আছে, মূলো, এই এইটুকু ছোট্ট একটু মূলো দিয়েছি, ফুলকপিও অল্প দিয়েছি, কারণ শাক যদি কম হয় আর সবজি যদি বেশি হয়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না। তো চলো আগে পালং শাকটা বসিয়ে দিই। স্কুলটা খোলা নেই বলে আমার কিন্তু অনেক হেল্প হচ্ছে, যেটা স্কুল খুলে গেলে আমার কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। স্কুল খোলা থাকলে সন্ধ্যাবেলা কি আর এইসব কাজ তোর জন্য ফেলে রাখবো? এগুলো তো দিনের বেলার কাজ। হ্যাঁ, তারপরে এসে এগুলো করবি, তখন তুমি নিজের কাজ করতেই ব্যস্ত পাবে না, পড়া, স্কুল, টিউশন এগুলো করেই সময় থাকবে না। হ্যাঁ, যাই হোক, সবকিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে স্কুল বন্ধ হওয়ার, কিন্তু আমার ক্ষেত্রে এই পজিটিভ দিকটা আছে, যখন যেটা বলছি আমি, হ্যাঁ আমি, আমার কিন্তু হয়ে যাচ্ছে কাজ, উদ্ধার হয়ে যাচ্ছে। যাই হোক, তুই এগুলো বান্না রেখে দিয়ে আমি পরে সময় করে মেলে দেবো। আর এদিকে দেখো, ফুলকপি ভেজে তুলে রেখেছি, বড়িও ভেজে তুলে রেখেছি, আর এখানে আগে ভাজছি মূলোটা, মূলো ভাজাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই সবজিগুলো, বেগুন, শিম, কড়াইশুঁটি। উপরে ছোটগুলো দেখো, আমার লাঞ্চ কমপ্লিট। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে পালং শাকের একটা চচ্চড়ি, ধনে পাতা দিয়ে মসুর ডাল, এখানে তো ভাত আছে, আর এটা আমার মা কালকে নিয়ে এসেছিল, কচু বাটা। তো আজকে আমার মেন আকর্ষণীয় জিনিস কিন্তু এটাই, কচু বাটা। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে এই খাটটা পরিষ্কার আছে, তাতান আজকে ওই ঘরে শুয়েছে, আর আমার বারান্দার অবস্থা না একটু খারাপ হয়ে গেছে, কালকে ইন্দ্র এই গাছে সার ফার দিয়েছে, ওই সর্ষের খোল হয় না, সব প্রত্যেকটা গাছের টবে দিয়েছে, যার জন্য এই দেখো এখন জামা কাপড় গুলো মেলতে হবে। কালকে কি বলতো, রাত্রেবেলা ঘুরো পাটির মধ্যে না জামা কাপড় কাঁচা হয়নি, সকালবেলাও কাঁচতে ভুলে গেছি, অনেক বেলা করে গেছি, যার জন্য মেলা হয়নি। এখন জামা কাপড় গুলো মেলবো, তার আগে এইগুলো আমার গাড়ি যাচ্ছে, তার আগে এই দুটিকে একটু পরিষ্কার করে দেবো, কিরকম হয়ে রয়েছে, পরিষ্কার করে তারপর জামা কাপড় গুলো মেলবো, মেলে তারপর একটু রেস্ট করবো। জামা কাপড় তো সব মেলে দিয়েছি, আর এই দেখো এই জায়গাটাও ছাড়ি না, মানে ছোট ছোট যে মোজা ঠোজা মাস্ক ফাস এগুলো এই যে হ্যাঙ্গারে করে এইটার মধ্যে ঝুলিয়ে দিই। আর এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে, এই টপটা এই সিলিন্ডারের ওপর তুলে রাখলাম, এক্সট্রা যে টপগুলো, আর এই ড্রামটার মধ্যে জামা কাপড় ভরে রাখলাম, এগুলো সব কাস্তে হবে, দেখেছো কত জমে গেছে, পর্দা ঠর্দা বিছানার চাদর আবার নিচে মোটাতে রয়েছে, তবু ছড়া মানে ছড়ানো ছিটানোর থেকে মনে হচ্ছে অনেকটা ঠিকঠাক হয়েছে এখন। তার কিন্তু এখন সব বইয়ের জায়গাটা ধরেছে, আজকে কতদিন ধরে ভাবা হচ্ছে আজ করবে আজ করবে কাল করবে, ফাইনালি আজকে ধরেছে, তাই তো? পুরো কম অর্ধেকটা হয়ে গেছে, আর 10 মিনিট লাগবে। হ্যাঁ, পুরনো বই সব এই যে এখানে বাছা হচ্ছে, নতুন বইগুলো এখানে মলার দেওয়া হয়নি, মলার দিতে হবে এখন। হ্যাঁ, এখন জায়গা মতো রেখে দেয়, পরে টাইম করে মলার দিয়ে দেবো ওখানে। আর এটা এসে এখানে ডিস্টার্ব করছে ওকে, এখানে চুপ করে বসে থাকবি, ওখানে যাবি না। হ্যাঁ, ও সমানে এই করে যাচ্ছে, চুপ করে বসে থাকবি এখানে। বাসি বড়দিন পালন করছি আজকে, কালকে টাটকা টাটকা বড়দিন পালন করা হয়ে গেছে,
আজকে বাসি বাসি ওকে বলেছি এই কেকটা নিতে। হ্যাঁ, ও বলছে কি আমি এই কেক খাই না, আমি খাবো না, আমাকে ক্রিম কেকটা দিয়ে দাও, নিয়ে যাই। আমি না খাবো, আমি ছামি দাদাই খাবো না বলেছি, ছামি দাদাই খাবো, আমি খাবো না। ও ওর নজরটা হয়েছে এইখানে, এই যে এটাতে, এটা 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 ফেলে দি, প্যাকেট এটা ফেলে দি, শুধু কেকটা দিয়ে দি, নজরটা শুধু কেন এইভাবে, ঠিক আছে জানি যে আসাদ ঠিক করে ধরে নাম। আবার দেখুন নিচে নাম, নাম নাম সিঁড়ি দিয়ে নাম, না সবসময় ইউজ করবি না, সিঁড়ি দিয়ে ওঠা নামা করবি, নাম চলে। আর এদিকে কিন্তু তাতান পুরো বই গুছিয়ে ফেলেছে। হ্যাঁ দাঁড়া, তোমাদের দেখাচ্ছি ওর বই গোছানোটা, দেখতে চেয়েছিলে এই দেখো, এখানে সব নতুন বই নতুন খাতা সব ঢুকে গেছে, তবে বইগুলো মলার দেওয়া হয়নি, ওগুলো আমি সময় করে পরে দেব। আর এই যে এই জায়গাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে, এগুলো সব পুরনো খাতা, পুরনো খাতা কিন্তু অনেক পেজ আছে আর কি, তো এগুলো রেখে দিয়েছি, প্রত্যেকবারই রেখে দিই, এগুলো তো রাফ করে, মানে বাড়িতে যে রাফ লেখা সেগুলো লিখে ফেলে। আর এখানেও কিছু বই আছে যেগুলো রেয়ার লাগবে, মাঝে মাঝে লাগবে, সেগুলো এখানে রাখা আছে। এই দুদিন ধরে না ঠান্ডাটা একটু কম আছে, মানে যেই পরিমাণে ঠান্ডা পড়েছিল তার থেকে অনেকটা ঠান্ডা কম আছে। যাই হোক, সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু শুয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু ফ্রেশ লাগছে কিন্তু। আর এখন আমি করব এই বিছানাটার সদগতি, দেখা যাচ্ছে হে দেখো, এই চাদরটা অনেক দিন হয়ে গেল, আলস্য করে 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 পাতা হয় না, আর আলস্য থেকে বড় কথা শীত পড়ার পর থেকে ইন্দ্র এই ঘরেতে ঘাটি ঘাটি গেড়েছে আর কি, গরমকালে ওই ঘরে থাকে, শীতকাল পড়ার পর থেকে যাই করছে মোবাইল দেখছে শুচ্ছে যাই করছে এই ঘরটা এসে করছে, এই জন্য এই ঘরের চাদরটা আমি পাল্টাতেই পারছি না। আজকে আমি ভেবেই রেখেছিলাম দুই ঘরেরই দুটো চাদর আজকে আমি পাল্টাবো প্লাস ভেজাবো, নাম এখন না করলে আমি আর করতে পারবো না, না অনেক অনেকটা কাজ করেছে এই বই গোছানোটা, দেখে 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 বাছা, প্রত্যেকবার আমি হেল্প করি, এবার আমি কিচ্ছু করিনি, ও একা একা করেছে, বড় হচ্ছে তো একাই তো করবো। দেখো চাদর পাল্টে দিয়েছি, বালিশের বাটো সব পাল্টে দিয়েছি, আর এখন দেখো বাজে 8:30, তো তার জন্য আর কম্বল ভাঁজ করলাম না, একেবারে কম্বল টম্বল পেতে মানে রাতের জন্য বিছানা একদম তৈরি করে রাখলাম। আর এদিকে ও হ্যাঁ ক্রিসমাস ট্রিটও বেশ ভালো লাগছে আজকে, এইটার পুরো রেখে দেবো, মানে এই বছরটা তো রেখেই দেবো, সামনের বছরও প্রথম কয়েকদিন থাকবে, তারপর গাছটাকে আবার প্যাকিং করে তুলে দেবো। আর এই আর জমিয়ে রাখবো না, বারান্দা তো দেখতেই পেলে কত জমে গেছে, কাজে এটা আমি এখনই ভিজিয়ে এখনই কেচে দেবো। ঘরের চাদরটা পাল্টানো হয়ে গেছে, ভেবেছিলাম ওই ঘরটাও করবো, কিন্তু ওই ঘরে দাদান পড়তে বসেছে তো ওকে আবার ওঠাবো, আর এই ঘরেও বিছানা পুরো রেডি করে রেখেছি, তার জন্য বললাম থাক ওটা আবার কালকে দেখা যাবে, আজকে আর করলাম না। আর এখন এই দেখেছো একটুও শীত করছে না, শোয়ার থেকে ওঠার পর একটু শীত শীত করছিল, যে কাজকর্ম করেছি ব্যাস শীত নেই, একদমই ঠান্ডা নেই, মানে অনেকটাই ঠান্ডা কম, বাইরে কিরকম আছে জানি না,
আর একটু খিদে খিদে পাচ্ছে, তাদের বললাম চলো যতদিন এই কেকটা থাকবে, যতদিন না মানে যতক্ষণ অব্দি কেকটা থাকবে একটু খিদে খিদে পাবে। তো এখন এই কেকটা একটু খাবো। আর একটা কথা তোমাদের বলি, তোমাদের মধ্যে একজন হয়তো, জানি না কেন, হয়তো আমার আমাদের এই মানে আমরা যে ভালো ভালো আছি, আনন্দে আছি, আমার ভালো লাগছে না, যাই হোক, যার জন্য নানা রকম কমেন্ট করে যাচ্ছ আর কি, যাতে মানে খোঁচা মেরে মেরে কমেন্ট করছো আর কি, যাতে আমার মানে খোঁচাটা গিয়ে লাগে আর আমি আমার কিছুটা প্রবলেম হয়, কিংবা আমি পিছনে সরে আসি, কিংবা আমি আমার কাজটা বন্ধ করে দিই। তো সেটা তো কোনোদিনই পসিবল নয়, যে কমেন্ট করেছো সে নিজেও জানো এটা কোনোদিনই পসিবল নয়। আমি এগোতে জানি, পিছোতে জানি না, ঠিক আছে। আর একটা কথা বলি, তোমাদের ওই উনি, আমি নাম তোমাদের মধ্যে অনেকে বলছো দিদি নাম ধরে বলো না হলে আমাদের খারাপ লাগে, তো তোমাদের আমি কাউকে বলছি না, আমি শুধু তোমাকে বলে বলছি, কারণ একজনই এই কমেন্টটা করছে আর কি। তো সে বলছে যে আমার হাজব্যান্ড নাকি বইয়ের টাকায় ফুটানি করছে, মানে ও আমার টাকা নাকি ফুটানি করছে। দেখো মানছি আমি রোজগার করছি, তাই বলে এটাও নয় যে আমার হাজব্যান্ড বেকার। আর আজকে না হয় ইউটিউব হয়েছে, এক বছর কি দেড় বছর হলো আমার ইনকাম হচ্ছে, তার আগে আমার কি করে চলেছে বলো? এই কথাটা আমি অনেক আগেও বলেছি, আমার আমার ইউটিউবের যে ভিডিও করেছি একদম প্রথমের দিকে চলে যাও, মানে একদম স্টার্টিং এর যে ভিডিওগুলো যখন আমি ইউটিউবে শুরু করেছি, মানে আমার যে ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, আরো বেশ অনেকগুলো ভিডিও আছে, ছমাস টানা ছমাসে আমার ভিডিও আছে, তো তখন তো আমার ইনকাম ছিল না। তো তখনকার ভিডিওগুলো প্লিজ একটু চেক করে আসো, ওখানে গিয়ে দেখো তো যে আমার লাইফস্টাইলটা কিরকম ছিল, হয়তো এখনকার মতো এতটা স্মুথ ছিল না কিন্তু খারাপও ছিল না, একটু তো চেঞ্জ হবেই। দেখো আমার ইনকাম শুরু হয়েছে, সেটা একটু একটু চেঞ্জ হবেই বলো, কিন্তু আমার যে একদম কিছুই ছিল না, আমার কিছুই ছিলাম না এরকম তো নয়। কাজে যে এই কমেন্টটা করছো তাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ওই ভিডিওগুলো, আমার আগের ভিডিওগুলো একটু চেক করো, তাহলে হয়তো বুঝতে পারবে, ঠিক আছে। কাজে এরকম না জেনে হয়তো তুমি নতুন এসছো আমার চ্যানেলে, এরকম দেখে হয়তো এরকম বলছো, তো প্লিজ না জেনে এরকম কমেন্ট করো না, প্লিজ আমার আগের ভিডিওগুলো একটু চেক করো, দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারো। আর আমার কত ইনকাম হচ্ছে না হচ্ছে, আমি রোজগার কি করছি না করছি, আমার হাজব্যান্ড ফিরেও তাকায় না, ঘুরেও দেখে না যে আমার কি হচ্ছে না হচ্ছে, খোঁজও নেয় না, একবারও জিজ্ঞাসাও করে না যে কত হচ্ছে, কি হচ্ছে, কি না হচ্ছে, কিচ্ছু ওর এইসব এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ আমি যা করছি করছি, তাতে কোনো বাধাও নেই, হচ্ছে, ভালো হচ্ছে, ভালো কাজ, একটা ভালো কাজ করছি, ভালো রোজগার হচ্ছে, ভালো কথা, কিন্তু আমার দিকে এই এই দিকে ওর নজরও নেই। কাজে না জেনে শুনে এরকম কথা বলবে না প্লিজ। এ দেখো আমি না আজকে এই জায়গাটা দাঁড়িয়ে একটু হল ভিডিও শুট করলাম, তো আমার এই গাছটা না এত ভালো লাগে যে কি বলবো, আর না খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমি আজকে হল ভিডিও শুট করলাম, তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই কোথায়। এই যে দারুন দারুন এই হল ভিডিওটা হয়তো কয়েকদিন পর তোমরা পাবে, এখন হয়তো পাবে না, একটু টাইম লাগবে। তো চলো, আর এখন বাজে কটা বলো তো, 10:20, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখন বাজে 10:20, আর এখন আমি এই ভিডিও শেষ করলাম, এখন যাব এডিট করব। তবে হ্যাঁ আজকে আমার কোনো রান্না বান্না করতে হবে না, কারণ নিচে আবার মা পাঠিয়েছে পাটি শাকটা, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই দেখো ইন্দ্র নিচে গেছিল, ওর হাত দিয়ে ওর নিচে দুটো খেয়ে এসছে, আর এটা আমার আমাদের জন্য নিয়ে এসছে, আবার পাটি শাকটা নিয়ে এসছে, আর ও দুটো যেহেতু খেয়ে এসছে, ও বলছে এখন আর কিছু খাবে না, ওই শুয়ে পড়বে, আর আমি আর তাতানের জন্য আলাদা করে কিছু করব না, ভাত আছে, ডাল আছে, চিপস দিয়ে ওকে দিয়ে দেবো, আর আমিও এই দুটো পাটি শাকটা খেয়ে শুয়ে পড়বো, কম কম খাওয়াই ভালো রাতে। তো চলো এই আর কি, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।